নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে আপনাদের স্বাগত। শীতকালে শাক বললে প্রথমেই আসে পালক শাকের কথা। পালক শাকের ঘণ্ট বাঙালির অতি প্রিয় একটি পদ। তো চলুন দেখে নেওয়া যাক পালক শাকের ঘণ্ট রেসিপি। একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি পালক শাকের ঘণ্ট রেসিপি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেলে বিউলির ডালের তৈরি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ লাল করেই আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতে কিছুটা তেল যোগ করে আগে থেকে কুচিয়ে রাখা একটা আলু আমি দিয়ে দেব। প্রয়োজন মতন নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে হালকাভাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে, এবার আমি আগে থেকেই কুচিয়ে রাখা পালক শাক আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সাবধানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজন মতন নুন আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ভালোভাবে সাবধানে সবকিছু মিশিয়ে নেব। এই সময় চুলার আঁচটা সব সময় চেষ্টা করবেন হাইয়ে রাখার জন্য, না হলে পালং শাক থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। অল্প অল্প জল বেরিয়ে এসেছে, এবার সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। এবার দেখুন লিড সরিয়ে নিয়েছি, আমার পালক শাকটা প্রায় সুন্দরভাবে বেশ সেদ্ধ হয়ে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে এখনো যে পরিমাণ অল্প অল্প জল আছে সেটাকে আমি সুন্দর করে একটু শুকিয়ে নেব। হয়ে এসেছে বন্ধুরা, এবার আমি এটাকে অন্য পাত্রে নামিয়ে নেব। আবার কড়াইটা গরম করে 2 চা চামচ মতন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলের মধ্যে 2টো তেজপাতা আর 1 না শুকনো লঙ্কা আর সম্বরা দিয়ে দেব। এগুলো একটু লাল করে আমি ভেজে নেব। এগুলো লাল করে ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি বিউলির ডাল ভাজা দিয়ে দেব। আমি বিউলির ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এর মধ্যে মুগ ডালও ব্যবহার করতে পারেন। এবার এই বিউলির ডালটাকে ভালো করে মানে লাল করে সুন্দর করে ভেজে নেব। বেশ লাল করে ভেজে ভাজা হয়ে এসেছে, এবার আগে থেকে রেডি করে রাখা পালং শাকগুলোকে আমি দিয়ে দেব। এবার সাবধানে সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নেব।
আমার ডিশ একেবারেই প্রায় রেডি। এখন আমি সামান্য চালের গুঁড়ো দিয়ে দেব, বড় চামচের একটা চামচ। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো আমি একটু ভেঙে ওগুলো দিয়ে দিলাম। এবার বড়ির সাথে পালক শাকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্না হয়ে এসেছে। আপনারও যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা।